প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে এল বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো আমাদেরকে এল এম এন তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে প্রশ্নে বলা হচ্ছে এল বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো আমাদের কাছে এল বিন্দুর কার্তিশ স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়াই এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক যদি আর থিটা হয় তো আমরা জানি আর ইকুয়াল সূত্র হচ্ছে রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটা ইকুয়াল দেখো থিটার অনেকগুলো ফর্মুলা হয় এটা ডিপেন্ড করে কোন চতুর্ভাগ এবং কোন রেঞ্জে চাওয়া হয়েছে তো আমরা দেখতেছি এখানে এক্স ওয়াই দুটোই পজিটিভ এক্সের মান পজিটিভ এর মান পজিটিভ আমরা জানি ধনাত্মকের জন্য এক্স ওয়াই যদি ধনাত্মক হয় অর্থাৎ প্রথম চতুর্ভাগের জন্য থিটার সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওকে সো এই আমরা যদি এই সূত্রগুলো অ্যাপ্লাই করি টেন ইনভার্স ওয়াই বাই এক্স সো আমরা আর আর থিটা পেয়ে যাব তাহলে আর ইকুয়াল আমরা যেটা পাচ্ছি রুট বার এক্সের মান ফোর তার স্কোয়ার ওয়াইয়ের ওয়ান তার স্কোয়ার থ্রিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়াইয়ের ওয়ান এক্সের মান হচ্ছে ফোর এখানে আমরা যেটা পাবো ষোলো আর নয় পঁচিশ পঁচিশকে রুট করলে ফাইভ সো আমাদের অঙ্কটা মোটামুটি শেষ আর থিটা আমাদের হচ্ছে ফোলারি স্থানাঙ্ক তাহলে ফাইভ কমা টেন ইনভার্স থ্রি বাই ফোর সো টেন ইনভার্স থ্রি বাই ফোর আমরা এটাকে এটাই রেখা দিব কারণ এটা কোনো স্ট্যান্ডার্ড মান আমাদের জানা নাই যেমন এটা যদি ওয়ান হয়তো এটা টেন পাই বাই ফোরের জন্য হয়তো আমরা পাই বাই ফোর লিখতে পারতাম এরকম কিছু একটা লিখা যাইতো বাট থ্রি বাই ফোর তো টেনের কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা আমাদের মুখস্থ আছে তার ভিতরে পড়ে না তাই আমরা এটাকে এই অবস্থাতেই রেখা দিব তাহলে এটাই হচ্ছে আমার এলবিন্দুর পোলার স্থানাঙ্ক যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে এইচএসসি জুড়ে কোর্স করতে পারবে এই প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো ওকে সো আমি দেখো এখানে কী জানতে চাওয়া হয়েছে ধরো এটা আমার এল বিন্দু ফোর কমা থ্রি আর এটা হচ্ছে এম বিন্দু থ্রি কমা ফাইভ এই অ্যাল এমকে লম্বালম্বীভাবে দ্বিখণ্ডিত করে ধরো কোনো একটা রেখা এই রেখাটার নাম আমি দিলাম এবি এবি আমাকে এই এবি রেখার সমীকরণই বের করতে বলা হয়েছে প্রশ্নে কি বলা হচ্ছে এম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ অর্থাৎ লম্বালম্বিভাবে অ্যাল এমকে সমান দুই টুকরা করে বা দুই ভাগে বিভক্ত করে এই রূপরেখার সমীকরণটা বের করতে বলা হচ্ছে তো এখন দেখো আমরা খুব সহজে এটা বের করতে পারবো যেহেতু এলএম এবিকে সমধিখণ্ডিত করতেছে লম্বভাবে তাহলে এম আর এব যে বিন্দুতে ছেদ করছে ধরো এই বিন্দুটার নাম হচ্ছে ও ও বিন্দু হবে এর মধ্যবিন্দু ও হবে এর মধ্যবিন্দু এখন আমরা মধ্যবিন্দু কীভাবে বের করতে পারি আমরা জানি মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে সাইডের দুইটা বিন্দুর যোগফল ডিভাইডেড বাই টু মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে সাইডের দুইটা যোগ ডিভাইডেড বাই টু তাহলে এল এম এর মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক হবে এখানে হচ্ছে ফোর এখানে থ্রি ফোর প্লাস থ্রি দুই দেওয়া ভাগ করলে সেভেন বাই টু হ্যাঁ এর মান হচ্ছে থ্রি আর এখানে ফাইভ থ্রি আর ফাইভ যোগ করলে এইট এইটের দুই দেওয়া ভাগ করলে হচ্ছে ফোর তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক সেভেন বাই টু কমা ফোর ওকে আচ্ছা এবার আসো আমরা এল এম রেখার ঢাল বের করি এম অফ এল এম এল রেখার ঢাল কত হবে হ্যাঁ এল এম রেখার ঢাল হবে আমরা জানি কোনো রেখার ঢাল হচ্ছে তার উপর যদি দুইটা বিন্দু দেওয়া থাকে খুব সহজেই বের করা যায় কুটি দেওয়ার অন্তর ডিভাইডেড বাই বুজ দেওয়ার অন্তর এর কুটি হচ্ছে থ্রি এমের কুটি হচ্ছে ফাইভ এর বুজ হচ্ছে ফোর এমের বুজ হচ্ছে থ্রি সো তিনের থেকে পাঁচ গেলে আমরা যেটা পাই মাইনাস টু চারের থেকে তিন গেলে থাকে এক দ্যাট ইজ মাইনাস টু অর্থাৎ এম অফ এলএম এল এম রেখার ঢাল হচ্ছে মাইনাস টু এখন আবার আসো এবি রেখা আর এল রেখা যেহেতু পরস্পর লম্ব তাই ডালদয়ের গুণফল কত হবে মাইনাস হবে আমরা জানি দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তবে ডালদোয়ের গুণফল মাইনাস ওয়ান হয় তো এম অফ এ বি এম অফ এলএম এম অফ তো আমি জানি যে রেখার ঢাল হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস সো এম অফ এবি এব এব রেখার ঢাল যেটা হবে এটা এটা অবস্থায় আছে সো মাইনাস ওয়ান বাই মাইনাস টু টু আসলে ভাগ মাইনাস মাইনাস কাটা এম অফ এবি যেটা হবে সেটা হবে হাফ তাহলে এবি রেখার ঢাল হচ্ছে হাফ এবার বোঝার চেষ্টা করো আমাদের কিন্তু টার্গেট ছিল এবি রেখার সমীকরণ বের করা আমরা এবি রেখার উপর একটা বিন্দু জানি আর এবি রেখার ঢাল জানি এব রেখার উপর একটা বিন্দু জানি আর এবি রেখার ঢাল জানি তো আমরা সরল রেখার নিয়ম অনুযায়ী কোনো রেখার উপর একটা বিন্দু যদি হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান আর ওই রেখার ঢাল যদি হয় এম তবে ওই রেখার সমীকরণ লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সো আমরা তো এবি রেখার উপর একটা বিন্দু জানি এই যে বিন্দুটা এটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এবি রেখার ঢালের মান জানি তাহলে এখন আমরা কিন্তু এবি রেখার সমীকরণ বের করতে পারবো আমাদের এই এবি রেখা সমীকরণে জানতে চাইছে সো আমরা যদি এখন এই সূত্র অ্যাপ্লাই করি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে ফোর এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান অ্যাক্সান হচ্ছে সেভেন বাই টু সো আমার বের হয়ে গেলো এবি রেখা বা এল এম রেখার লম্ব সমীকরণ এটাকে জাস্ট আমরা সাজায় লিখবো এই যে টু বাম পাশে সেগুণ হবে টু ওয়াই মাইনাস এইট সমান এক্স মাইনাস সেভেন বাই টু ওকে আমরা যদি আরও দুই দেওয়া গুণ করি তাহলে ফোর 16 মাইনাস সিক্সটিন সমান টু এক্স মাইনাস সেভেন আমরা সবাইকে দুই গুণ করছি টু হয়ে গেছে ফোর ওয়াই এইট হয়ে গেছে ষোলো এক্স হয়ে গেছে টু এক্স টু গুণ করাতে টু টু কাটা এখানে যদি আমি একটা টু দিয়াগুন করি এই টু টু কাটা গেছে বুঝতে পারছো তাহলে হয়েছে সেভেন এইটার জন্যই আমরা টু দিয়ে আবার গুণ করছি ওকে সো এই পুরো ব্যাপারটাকে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস সমান হচ্ছে ফোর ওয়াই মাইনাস সিক্সটিন প্লাস সিক্সটিন মাইনাস সেভেন ইকুস টু জিরো টু এক্স হচ্ছে জিরো সো এইটাই হচ্ছে আমাদের এবি রেখার লম্ব সমীকরণ টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন হচ্ছে জিরো এম এন ও রেখা রেখাদয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো তো প্রথমত আমাদের যেটা লাগবে এম আর এই দুটা রেখার সমীকরণ আগে আমাদের লাগবে ঠিক আছে এদের অন্তর্গত কোনো সমীকণ্ডে সমীকরণ তো আমরা বের করবো আগে এদের সমীকরণ লাগবে ওকে সো ধরো আমি যদি এম এন রেখার সমীকরণ বের করতে চাই এম আর এন আমরা কী জানি এদের দুইটা বিন্দু জানি এই দুইটা বিন্দুর জানি তাহলে তো খুব সহজেই আমরা বের করতে পারি আমরা জানি দুইটা বিন্দু জানা থাকলে কোনো রেখার সমীকরণ হয় এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান y1 ওয়ান মাইনাস ওয়াই টু কোনো একটা সরলরেখা বিন্দু দেওয়া যায় এরূপ যদি কোনো বিন্দু আমরা জানি তবে সরলরেখা খুব সহজেই আমরা বের করতে পারি এই সূত্র দিয়া সো mn এর জন্য থ্রি ফাইভ হচ্ছে আমার এক্স ওয়ান আর সিক্স ফোর হচ্ছে এক্স টু সো এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স ওকে সো এক্স মাইনাস থ্রি বাই মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ বাই ওয়ান আর আরিগুণ করলে এক্স মাইনাস থ্রি সমান মাইনাস থ্রি ওয়াই প্লাস পনেরো মাইনাস হচ্ছে জিরো সুতরাং আমরা যেটা পাচ্ছি এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে জিরো সো এটা হচ্ছে এম এন রেখার সমীকরণ এই যে এম এন রেখার সমীকরণটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইটিন জিরো এবার আসো যদি আমরা এন এল রেখার সমীকরণটা বের করি ওকে একইভাবে আমরা এন এল এর সমীকরণ বের করবো আমরা এন বিন্দুকে ধরলাম মনে মনে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এল কে ধরলাম এক্স টু ওয়াই টু তাহলে ওই যে দুইটা বিন্দু জানি সল রেখার উপর তাহলে আবার সেম সূত্র এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু y- মাইনাস minus y1- ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওকে সো এক্স মাইনাস সিক্স বাই আর করলে এক্স মাইনাস সিক্স সমান হচ্ছে টু ওয়াই মাইনাস 2y এক্স মাইনাস টু ওয়াই মাইনাস সিক্স প্লাস এইট ওর এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু টু জিরো এটা হচ্ছে আমার এল রেখার সমীকরণ এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো ওকে সো এই পর্যন্ত তো আমরা করবোই হ্যাঁ আমি এটা মুছা ফেলতেছি আসলে মোছার দরকার নেই তোমরা তো এটা করে সব দেখাবা আমার যাতে হ্যাঁ এই উইন্ডোতে সব কিছু চলে আসে এই সুবিধার্থে আমি এগুলো মুছা ফেললাম ঠিক আছে সো আমরা এম এর সমীকরণ বের করলাম এনএলের সমীকরণ বের করলাম আমাদেরকে এই প্রশ্নে কিন্তু এই অ্যামএন আর এনএল রেখাদয়ের সমীকরণ জানতে চায় নাই বলা হচ্ছে এই রেখা দয়ের অন্তর্ভুক্ত কোণের সমধিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো ওকে তো এই কাজটা করতে গেলেও আমাদের এদের সমীকরণ আগে লাগবে সো এই জন্য আমরা এই দুটা জিনিস বের করছি ওকে আমাদের মূলত বের করতে হবে এই দুইটা রেখার অন্তর্গত কোণের সমধিখণ্ডকের সমীকরণ সো সেটা কিভাবে বের করে দুইটা রেখার অন্তর্গত কোণের সমধিখণ্ডকে সমীকরণ খুবই সহজ যে কোনো একটা রেখা নাও এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইটিন ভাগ করতে হবে তার রুট অফ এক্সের শখ এখানে ওয়ান তার স্কোয়ার ওয়ান হবে ওয়াইয়ের শকের স্কোয়ার ওয়াইয়ের শক হচ্ছে এখানে থ্রি স্কোয়ার করলে নাইন ইকুয়াল প্লাস মাইনাস দিয়ে অন্য রেখাটা নাও এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু আবার সেমভাবে ভাগ হচ্ছে রুট অফ আর এক্সের শহের স্কোয়ার এখানে এক্সের সাথে ওয়ান আছে স্কোয়ার করলে ওয়ান ওয়াই এর সাথে এখানে মাইনাস টু আসে স্কোয়ার করলে হচ্ছে ফোর এই হচ্ছে দুইটা রেখার অন্তর্গত কোণের সমাধিখণ্ডকের সমীকরণ প্রথম রেখার সমীকরণ ভাগ হচ্ছে রুট অভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াই শগেরি স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস দ্বিতীয় রেখা সমীকরণ ভাগ হচ্ছে রুট অভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াই শগেরি স্কোয়ার তো এখন দেখো আমরা এটাকে যদি সিমপ্লিফাই করি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইটিন নিচে একান্ন আছে দশ দশকে রুট করলে আচ্ছা এটা রুট টেনই আমরা রাখি ইকুয়াল প্লাস মাইনাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু ডিভাইডেড বাই নিচে ওয়ান প্লাস ফোর হচ্ছে ফাইভ রুট অভার ফাইভ সো এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সমান আমরা যেটা লিখতে পারি প্লাস মাইনাস এই রুট ওভার আমার বাম পাশে ভাগ অবস্থায় আমি এটাকে ডান পাশে আনলে গুণ হয়ে যাবে সো √10 x টেন এক্স মাইনাস বাই রুট সো এক্স প্লাস থ্রি প্লাস মাইনাস এখন এই রুট টেন আর রুট ফাইভ ভাগ অবস্থায় আসে সো আমরা এটাকে অনেকটা এরকম চিন্তা করতে পারি যে রুট ওবার টেন বাই ফাইভ ফাইভ আর টেন কাটাকাটি করলে হচ্ছে টু তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে রুট টু ইন্টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু ওকে সো এখন যদি আমরা রুট টু দিয়ে গুণ করে দেই এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইটিন ইকুয়াল প্লাস মাইনাস রুট টু দিয়ে গুণ করলে রুট টু এক্স মাইনাস টু রুট টু ওয়াই প্লাস টু রুট টু ওকে সো আমরা এই পর্যন্ত যতটুকু পসিবল করছি এখন আর প্লাস মাইনাস একসাথে করা যাবে না আমরা প্লাসের অংশটা আলাদা করব প্লাস হলে কী হয় এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইটিন সমান হচ্ছে রুট টু এক্স মাইনাস টু রুট টু ওয়াই প্লাস টু রুট টু আর মাইনাস নিলে আমরা কী পাই এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইটিন সমান মাইনাস রুট টু এক্স মাইনাস টু রুট টু ওয়াই প্লাস টু রুট টু সো এক্স এই রুট টু এক্স বাম পাশে গেলে হবে হচ্ছে মাইনাসের রুট টু এক্স তারপর আছে প্লাস থ্রি ওয়াই আর মাইনাস টু রুট টু ওয়াই বাম পাশে গেলে হবে হচ্ছে প্লাস টু রুট টু ওয়াই মাইনাস আঠারো মাইনাস টু রুট টু ইকুয়াল হচ্ছে জিরো সো এই দুটো অংশ থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে আমাদের থাকবে হচ্ছে ওয়ান মাইনাস রুট টু ইন টু এক্স এই দুটো থেকে যদি আমি ওয়াই কমন নেই তাহলে থাকবে থ্রি প্লাস টু রুট টু ইন্টু ওয়াই মাইনাস আঠারো মাইনাস টু রুট টু তাহলে এইটা হচ্ছে আমার একটা সমীকরণ আর একটা আসবে এখান থেকে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইটিন আমরা এই পুরা জিনিসটাকে বাম পাশে নিয়ে আসি এই পুরোটার সামনে যে মাইনাস চিহ্ন ছিল শুধু এইটা প্লাস হয়ে যাবে আর বাকি কারো কোনো চিহ্ন চেঞ্জ হবে না সো প্লাস রুট টু এক্স মাইনাস টু রুট টু ওয়াই প্লাস টু রুট টু ইকুয়াল হচ্ছে জিরো এখান থেকে এখান থেকে যদি আমরা এক্স কমন নেই ওয়ান প্লাস রুট টু ইন্টু এক্স এখান থেকে এখান থেকে যদি আমরা ওয়াই কমন নেই থ্রি মাইনাস টু রুট টু ইন্টু ওয়াই মাইনাস আঠারো প্লাস টু রুট টু ইকুয়াল হচ্ছে জিরো সো এইটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ আমাদেরকে বলা হয়েছিল এই যে দুইটা রেখা এম এন আর এল এদের অন্তর্গত কোন কোনগুলার সমধিখণ্ডকে সমীকরণ সো অন্তর্গত দুইটা রেখার অন্তর্গত কোনের সমধিখণ্ড হয় এই একটা দুইটা সো আমাদের উত্তর দুইটা আসছে এই দুইটাই হচ্ছে আমাদের উত্তর